শেরে বাংলা এ কে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। আপনার নাম? আলী মদন। অনব বাবার নাম? আমিনুল্লাহ। মা? ইসলাম খাতুন। আপনার বাড়ি কোথায়? চট্টগ্রাম। আপনি 71 সালে মুক্তিযুদ্ধের আগে কি করতেন? মুক্তিযুদ্ধের আগে আমি লাঙ্গামাটি থাকতাম, লাঙ্গামাটি হাপ্তাই, ওখানে ব্যবসা বাণিজ্য, ওখানে ব্যবসা বাণিজ্য বলানো পর্যন্ত যুদ্ধ লাগিয়ে গেছে। আমরা দেশে চলি, দেশের থেকে সলামান আমরা নেতৃত্বে পারা সেনার বাড়ির তুম মিজেলি দাঁড়ি লবার বাগানে দাঁড়ি লামঘর বড়ার ভালো আমরা ভারত যাই অরিনে কাম্প, অরিনে কাম্প আসিলাম ই তুন আড়ারে ট্রেন ছাড়া ফ্ল্যাট ওনা ক্যাম্প, ওখানে ট্রেন দিয়া আবার অন্য ক্যাম্প আসে, অন্য ক্যাম্প থেকে আবার এদিক দিয়ে দেশে লঙ্ঘ দেশে আয় বিভিন্ন গ্রুপ, আর তো গ্রুপ আছে তাতে এক এক গ্রুপ, এক একের জন্য গ্রুপ আসলে এক মরিয়া আর সজন মানুষ আছে এখন বর্তমান এই মিলিনে কো মান্নান কিন আলার গ্রুপ একটা ফেলত এদিকে তাতে আগিয়ে ফেলার পুয়া গুলি করছি তাহলে দুটো গুলি করছি, গুলি খাই তাহলে চালাই গেলি ভিতরে অন্য এই প্লটটা ওগুলি ভালোই অপারেশন অনেক মানুষ ধরো আরে একজন দুজন আনলি সালাম আছে পিপি আছে তাপন্দি আর সালাম চৌধুরী তারপরে সরকার 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন। লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন। হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন। কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে
তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নেই। জয় বাংলা।